ব্যবসার মাধ্যমেই বড় হতে হবে। এখন যেটা আপনাকে বলছিলাম একটু আগে যে পৃথিবী তো বদলেছে, বদলাচ্ছে এখন ব্যবসায়ীরা, এখনকার ব্যবসায়ীরা আগের ব্যবসায়ী না, যারা নাকি রক্ত চুষে ব্যবসায়ী, এখনকার ব্যবসায়ীরা দিচ্ছে। আমাদের বাংলাদেশে যারা আর্থিকভাবে সচ্ছল করছে, এই ঈদে বলেন, এর আগের ঈদে বলেন, কিংবা তাদের নর্মাল লাইফে আপনি দেখবেন অনেক সিএসআর অ্যাক্টিভিটিস হচ্ছে, সবাই কিন্তু দিচ্ছে। বাংলাদেশের জনগণ সবচেয়ে তাড়াতাড়ি গরিবত্বের থেকে উপরে উঠছে, শিক্ষার দিকে উঠছে, এবং এটা সম্ভবই হবে যদি নাকি আমরা এর ব্যবসার মাধ্যমে এগুলোকে ব্যবসাতে নিয়ে আসি। আজকে দেখেন শিক্ষা ব্যবসার ভিতরে প্রাইভেট সেক্টরে চলে এসেছে, স্বাস্থ্য প্রাইভেট সেক্টরে চলে এসেছে। তো বেসিক রিকোয়ারমেন্টস অফ হিউম্যান সিভিলাইজেশন আমাদের ইসের ব্যবসায়ীদের কাছে আসছে। তো এভাবে আমি মনে করি যে আমার যে এই 40 বছরের ব্যবসা, তাতে আল্লাহ তাআলা অনেক দিয়েছেন, সবসময় শুকর আলহামদুলিল্লাহ করতে করতে সময়টা যাচ্ছে আর কি। চমৎকার চমৎকার বলেছেন আপনি। আয়েশা, বাবা এবং আপনারা মিলে এখন যে খাতগুলোতে কাজ করছেন, ব্যবসা করছেন, পোর্ট, পাওয়ার সেক্টর, এর বাইরে আপনার নিজস্ব কোনো মানে এক্সপানশনের কোনো পরিকল্পনা আছে কিনা, বা বাবার হয়তো ওইভাবে নিজের ইন্টারেস্ট নেই, হয়তো আপনি বললে নিশ্চয়ই ইন্টারেস্ট নেবেন, এরকম কোনো প্রফেশনাল লাইফে? না, অবশ্যই আমি সামিটের জন্য কাজ করি। সামিটের জন্য বলছি, সামিটকে অন্য অন্য আর কোনো দিকে নিয়ে যাওয়া, সামিটের জন্য আমি তো ফাইন্যান্সিং দেখি। তো আমি আমার আমার আব্বা আমাদের টিমকে, খালি আমি না, আমার সাথে অনেকজন আছেন যারা খুব এক্সপিরিয়েন্স নিয়ে আসছেন, আমাদেরকে নতুন চিন্তা করার জন্য সবসময় এনকারেজ করছে। তো নতুন ধরনের প্রোডাক্টস বা নতুন কিভাবে করে প্রজেক্টটা করা যায়, ওদিক দিয়ে খুব চিন্তা করতে চেষ্টা করছি, কাজ করতে চেষ্টা করছি, যে যেন আমরা যেভাবে করে আগে ব্যবসা বড় করেছে বা আগে যেমনি করে প্রজেক্ট ফাইন্যান্সিং করেছি, ওর বাইরে কিছু যদি নতুন চিন্তা করতে পারি, নতুনভাবে ফান্ডস আনা, বিদেশ থেকে আনা বলেন বা বাংলাদেশ থেকে রেইজ করা, বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে এখনও অনেক অপরচুনিটিজ আছে, যেই অপরচুনিটিগুলো আমাদের নিতে পারা উচিত। বাংলাদেশের মানুষের সাথে এই গ্রোথটা শেয়ার করার সবচেয়ে স্ট্রেইট মেথড হলো থ্রু দ্য ক্যাপিটাল মার্কেট। আমরা যখন পড়ালেখা করছিলাম, ক্যাপিটাল মার্কেট যে আনস্টেবল থাকে অধিকাংশ সময়, এটা বলা যেতে পারে বা খুবই, ওটা তো ঠিক এখন লাস্ট 5-6 বছরের কাহিনী। তো আমি 5-6 বছরের হ্যাঁ আনস্টেবল আছে, ওটা তো পলিসিগত বা অন্য একটা ডিসকাশন, ওইখানে অন্য দুর্বলতা আছে, আর ওইটা নিয়ে আমার মনে হয় এই ডিসকাশনটা না, বাট আমার মনে হয় যে বাংলাদেশের ব্যবসায়ীর জন্য আর আমার নিজের খুব ইচ্ছা হবে যে আমরা যেই গ্রোথটাতে অ্যাডভান্টেজ নিতে পেরেছি, আমি যেটা নিজের পার্সোনালি অ্যাডভান্টেজ নিতে পেরেছি আমার আব্বার মেয়ে হয়ে, এটা যেন সারা বাংলাদেশের সাথে শেয়ার করতে পারি, যেন সবাই একটা শেয়ার হোল্ডার হতে পারে বড় একটা কোম্পানির। ইন্ডিয়াতে দেখবেন ইন্ডিয়ার কিন্তু পুরো ইকোনমিক চেঞ্জটা হয়েছে যখন বড় বড় কোম্পানি পাবলিক লিমিটেড হয়ে সবাই শেয়ার হোল্ডার হয়ে গেল। মাঝখানে একবার একটা কথা ছিল যে ইন্ডিয়ান সব মানুষই ইদার টাটা শেয়ার হোল্ডার না হলে রিলায়েন্সের শেয়ার হোল্ডার। কি সুন্দর একটা চিন্তা, যদি আমরা বাংলাদেশ এরকম কোম্পানি হয়ে যেতে পারি যে যারা আমাদের সবাই আমাদের মালিক, সবাই আমাদের ভালো, আমরা যখন লাভ করবো এটা সবাই আমাদের ওই লাভের পার্ট হতে পারবে, সবাই ওই গ্রোথের পার্ট হতে পারবে। এখন আমরা আমাদের পরিবার, আমার চাচারা, আমরা সবাই লাভ যখন করছে, কোম্পানিটা খুব ভালো করছে, একটা ডাইরেক্ট বেনিফিশিয়ারি আমরা। বাট এই জিনিসটা যদি আমরা সবার সাথে শেয়ার করতে পারি, এই দিকে আমার সব সময় খুব নিজের পার্সোনালি ইন্টারেস্ট, শখ থাকে। খুবই, সবাই যারা দেখছেন এবং শুনছেন সবাই খুব খুশি হবেন।